আমার হচ্ছে প্রশ্ন যে আমার বুখারী শরীফের 6915 একটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে কোনো কাফির হত্যার বিনিময়ে কোনো মুসলিমের কিসাস গ্রহণ করা যাবে না। তো এই হাদিসটার একটু আমি পরিপূর্ণ ব্যাখ্যা চাচ্ছিলাম। আর এটা হচ্ছে কোরআন শরীফের সূরা নিসার 45তম আয়াত বা হচ্ছে সূরা বাকারার 178 তম আয়াতের সাথে কি এটা কোনোভাবে কন্ট্রাডিক্ট করে নাকি, যে এটা কি বিরোধ যাচ্ছে কি? কাদের থেকে কিসাস নেওয়া যাবে না? কোনো কাফের হত্যার বিনিময়ে কোনো মুসলিমের কিসাস গ্রহণ করা যাবে না এ প্রসঙ্গে যদি আমাকে একটু। আচ্ছা, যদি সে জিম্মি হয় তথা যে কয় ধরনের কাফের মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত, জি, এইরকম যদি কোনো কাফেরকে কোনো মুসলিম অন্যায়ভাবে হত্যা করে, সেক্ষেত্রে পুরো সিদ্ধান্ত বিচার ব্যবস্থার উপরে, তারা যে ফয়সালা দিবে সেই ফয়সালাই গ্রহণযোগ্য হবে। এতটুকুই, জি। আচ্ছা, আর এটা কি কোরআন শরীফের মানে সূরা? না না, এরকম কোনো কথা কোরআন শরীফের কোনো আয়াতের বিরোধী নয়। বরং রাষ্ট্রপতি বা যারা বিচার ব্যবস্থায় থাকবে, আদালত থাকবে, তারা যে রায় দিবে সেটি। আচ্ছা, ঠিক, ইসলামী খেলাফা যদি থাকে, ইসলামী শাসন ব্যবস্থা মানে মানে ইসলামিক ল এর আন্ডারে যেটা মানে মানে বিচার হবে সেটাই তখন মানে সেটাকে কার্যকর হবে, সেটাই কার্যকর করতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চেষ্টা করি 5 নামাজ পড়ার জন্য, যেহেতু ম্যাচে থাকি আমি 5 থাকি, আমার হিসেবে এশার নামাজটার আসর বা এই জোহর নামাজটা আমার কি জামাতের সাথে পড়ার সুযোগ হয় অনেক টাইমে, অনেক টাইমে সুযোগ হয় না, এক্ষেত্রে আমার আমি কি রুমে পড়তে পারবো নামাজ বাদ বাকি নামাজগুলো যেগুলো আমার সুযোগ হয় না আর কি জামাতে পড়ার, বা কোনো 3-4 ওঠা নামা করার কারণে যদি না যায় জামাতে? একদম স্থায়ীভাবে জামাত পরিত্যাগ করা যাবে না। হ্যাঁ, যে কোনো এক্সেপশনাল সিচুয়েশনে মিস গেল সেটা ব্যাপার নয়, সেটা বাড়িতে পড়ি 2-3 মানে হয় মাগরিব হয় যে কোনো একটা 2-3 বলতেছি, চেষ্টা রাখতে হবে জামাতে, কোনো ইমার্জেন্সি কারণে মিস গেল সমস্যা নেই, একাই পড়ে নেবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, এই ভার্সিটি আসছে ধরেন যে এরকম পাক পোশাকে আছে কিন্তু প্রসাব যেহেতু 2-1 ফুটে যদি পড়ে যায়, তখন আমি এটা কীভাবে পরিষ্কার করতে পারি, যে আমাকে আবার কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে হবে বা উজু করতে হবে, না শুধু ওই জায়গাটা ধুয়ে নিলে হয়ে যাবে? সালাতের সময় অতিক্রম হয়ে যাচ্ছে, এখন কোনো পরিবেশ পরিস্থিতি নাই, সেক্ষেত্রে সালাতে আদায় করতে হবে, সেক্ষেত্রে হাতের কিন্তু পানি আপনি নিয়ে উজু শেষে লজ্জাস্থানের দিকে ছিটিয়ে দিবেন, এবং এটির দ্বারাই আপনার মনের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, তো সেক্ষেত্রে আমরা এখন তো হচ্ছে যে কোনো দল চুজ করব বা হচ্ছে যে মানে আমাদের যেহেতু ভোটের ব্যবস্থা আছে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে এই জিনিসটা হচ্ছে সমাধান করবো বা একটা সমাধান পদ্ধতিতে আসবো? প্রথমত আমি ব্যক্তিগতভাবে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডেমোক্র্যাটিক্যাল সিস্টেম বলেন অথবা সোশ্যালিজম বলেন বা আর যে তন্ত্রমন্ত্রগুলো পৃথিবীতে আছে, এগুলোকে কোনোটাকেই আমি নির্ভরযোগ্য মনে করি না আমার গবেষণায়। এবং দীর্ঘ 100 পার হয়ে গেছে খেলাফত সিস্টেম চলে যাওয়ার, 100 এনাফ একটা জিনিসকে পরীক্ষা করার জন্য, এগুলো সাকসেসফুল নয় যে আপনি ফুল ইসলামী খেলাফা কায়েম করবেন সেটির জন্য। আপনি এইটি বাদে মানে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া বাদে জাস্ট এমনি স্বাভাবিক ভালো ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা, ভালো শাসন ব্যবস্থা, এগুলোকে সামনে রেখে যদি কোনো দলকে চুজ করতে পারেন, সেটি আপনার নিজস্ব সিদ্ধান্ত। আর যদি আপনি বলেন তাহলে আবদুল্লাহ ভাই ইসলাম যাবে কীভাবে ক্ষমতায়, ইসলাম ক্ষমতায় যে যাবে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে এবং দয়ায় এবং উইথ ফুল পাওয়ার, বুঝতে পেরেছেন, উইথ ফুল পাওয়ার, উইদাউট এনি কম্প্রোমাইজ এবং উইদাউট এনি এটাকে কী বলবো, কোনো ছাড় এবং কোনো কম্প্রোমাইজ ছাড়া। তো ফুল পাওয়ারে কীভাবে ক্ষমতায় যাবে? এই যে 5ই আগস্টের যে সিচুয়েশন, এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে আছে বলেন? নাই। 5ই আগস্টের পর কিন্তু তারা তাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল, তারা অটোমেটিক কিন্তু চলে এসেছে। আমাদের কোটি কোটি ভোটার থাকার পরও আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান না থাকায় আমরা কিন্তু এই সরকারের সরাসরি কোনো অংশ না, জাস্ট জনগণের প্রচুর চাপে এবং দাবিতে একজনকে ধর্মমন্ত্রী করা হয়েছে, মানে মুসলমানদের নিকটে গ্রহণযোগ্য এরকম একজনকে ধর্মমন্ত্রী করা হয়েছে। আসলে কিন্তু যারা গেছে তারা হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান থেকে, যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার হয়। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহলও প্রস্তাব দিয়েছিল যে 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, 1 বছর আমাদের মূর্তির ইবাদত হবে।
রাসুলুল্লাহ অ্যাকসেপ্ট করেন নি মানে লাকুম দিনুকুম আলিয়া দিন আমি যেদিন মক্কা দখল করব সেদিন উইথ ফুল পাওয়ার দখল করব তোমার সাথে কম্প্রোমাইজ করে জোট করে আমাকে ক্ষমতায় যেতে হবে এইটা রাসুলুল্লাহ চয়েস করেন নি তো আমিও বিশ্বাস করি এই দেশে এরকম 5ই আগস্ট আসবে আগে এসেছে আবারো আসবে আপনি এখনি এক বছর পর ক্ষমতায় যেতে হবে 2 বছর পর ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে এটা বাদ দেন এই চিন্তা বাদ দেন 2 বছর পর একটা ভালো দল ক্ষমতায় যাক সেটা আলোচনা হতে পারে কে দেশকে ভালো চালাবে সেটা আলোচনা হতে পারে কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনি 50 বছরের প্ল্যান করেন 100 বছরের প্ল্যান করেন 200 বছরের প্ল্যান করেন তারপরে কাজ শুরু করেন কেন আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই উইথ ফুল পাওয়ার উইদাউট এনি কম্প্রোমাইজ এরপর আমার আরো লম্বা বক্তব্য আছে এইজন্য আপনি এক্স্যাক্ট যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নে আমি কোনো উত্তর দিতে পারছি না যে এটাকেই চয়েস করতে হবে এটাকে চয়েস করতে হবে না ভালো যে কোনো একজন শাসক আসলেই হলো আসলে মূলত হচ্ছে যে আমরা তো এখন ইসলামিক ভাবে ফুল পাওয়ারে নাই আর হচ্ছে যে আমাদের যে আমরা মুসলিম কমিউনিটি এরা হচ্ছে মুসলিমদের মতো স্ট্রং না সেই ক্ষেত্রে তো আমরা যদি ইসলাম কায়েম করতে চাই তাহলে আমাদেরকে আগে হচ্ছে প্রকৃত মুসলমান হইতে হবে তারপরে তখন আমরা সেই ফুল পাওয়ার দিয়ে তারপরে যাব কিন্তু তার আগে আমরা ওইটাতে কোনো কম্প্রোমাইজে আমরা যাইতে পারবো না সেই ক্ষেত্রে আমরা তাহলে ওদের সাথে কম্প্রোমাইজ করা ব্যতীত আমরা যেহেতু ক্ষমতায় যাইতে পারছি না সেহেতু আমাদেরকে ওদেরকে মেনে নিয়ে চলবো এইভাবে ওদের সাথে নাকি কিভাবে চলবো আসলে ওদের সাথে আমি এটি বলতে চাইনি যে কিভাবে চলবে আমি এটি বলতে চেয়েছি যে ভালো কেউ যদি ক্ষমতায় যায় সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট সেটা যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো লেভেল থেকে আসতে পারে যেমন এখনকার যারা ক্ষমতায় আছে আমরা তাদের কিন্তু সাপোর্ট করতেছি কেননা আমাদের দেশে এখনই আপনি ফুল ইসলামিক শাসন কায়েম করবেন তার জন্য জনগণও প্রস্তুত না জনগণের এই গ্রাউন্ড লেভেলটা তৈরি করতে আপনাকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে জনগণের মাইন্ড সেট আপ তৈরি করতে এই জন্য আমি বলেছি 50-100 বছরের প্ল্যান নিতে হবে ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখনও যদি আল্লাহ এখানে কোনো নবী পাঠাতো যেহেতু আর কোনো নবী আসবেন না এখনও যদি আল্লাহ কোনো নবী পাঠাতো তাকে আল্লাহ এই কাজই দিত যে তুমি দাওয়াতি কাজ করো তুমি ডক্টর ইউনুসের কাছে যাও দাওয়াত দাও বড় বড় নেতাদের কাছে যাও দাওয়াত দাও আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কারণ আমার গ্রাউন্ড কিন্তু প্রস্তুত না গ্রাউন্ড প্রস্তুত হলে তো 5ই আগস্টে আপনি দেখবেন যত ছাত্র জনতার অংশগ্রহণ আছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন ইসলামিক বেশিরভাগ 80% প্লাস আবারও আপনি যাচাই করতে পারেন কিন্তু তারপরেও কিন্তু ইসলাম ক্ষমতায় আসেনি কেন ওই গ্রাউন্ডটাই নাই কেউ যে এখানে এসে দাঁড়িয়ে বলবে যে আমি এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এই গ্রাউন্ডটা এখনও তৈরি হয়নি এই গ্রাউন্ডটা তৈরি করার জন্য আমাদের ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে তার বাইরে যে কোনো সৎ শাসক আমাদের কাছে আসলে আলহামদুলিল্লাহ জি জাযাকাল্লাহ খায় আরও কথা থাকলে পার্সোনালি বলা যাবে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন ছিল যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করি তো এর পাশাপাশি আমরা দিনের জ্ঞানটা কিভাবে অর্জন করব মানে আমাদের যে জেনারেল লেখাপড়ারও সময় লাগে আবার দিনের জ্ঞানও অনেক মানে লং প্রসেসের ব্যাপার বা অনেক লম্বা বিষয় আচ্ছা জেনারেল শিক্ষিত অবস্থায় দিনের জ্ঞান অর্জন করার জন্য কয়েকটা প্যারামিটার আপনি সেট করতে পারেন এক নম্বর প্যারামিটার হচ্ছে বিশুদ্ধ কোরআন ইন এনি ওয়ে শিখতেই হবে সেটির জন্য আপনি নিকটস্থ মসজিদের ইমামের সহযোগিতা নিতে পারেন অনলাইনের সহযোগিতা নিতে পারেন 2 নম্বর হচ্ছে আরবি ভাষার উপর জ্ঞান আরবি ভাষার উপর জ্ঞান অর্জন করার জন্য আপনি অনলাইন কোর্সেরও সহযোগিতা নিতে পারেন কোনো মাদ্রাসায় শর্ট টাইম কোর্সও করতে পারেন 3 নম্বর হচ্ছে আপনি আলেম হতে চান ইউ ওয়ান্ট টু বি ইসলামিক স্কলার তাহলে আপনাকে এটা পরিপূর্ণ ছেড়ে দিয়ে মাদ্রাসা লাইনে আসার জন্য চেষ্টা করতে হবে সেটা আপনার জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আর এটা সবার জন্য জরুরিও নয় সবাইকে মাদ্রাসা আসতে হবে এটা জরুরি না আমাদের ভালো মুসলিম ডক্টর মুসলিম ইঞ্জিনিয়ার মুসলিম সায়েন্টিস্টের দরকার আছে ঠিক আছে যারা ইসলামের মৌলিক জ্ঞানগুলো জানবে ইসলামকে তাদের লাইফে অনুসরণ করবে কিন্তু পাশাপাশি দুনিয়ার মানুষের জন্য দেশ ও জাতির উপকারের জন্য কাজ করবে জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ইসলামে যেহেতু সুদ হারাম তো আমি যদি কাউকে 1 লক্ষ টাকা এখন ধার দিই তাহলে 1 বছর পর ইনফ্লেশন রেট অনুযায়ী দেখা যাচ্ছে যে 7% যদি আমার লস হয় অর্থাৎ 7,000 টাকা মতন তখন 1 বছর পর যদি আমি আবার তার কাছ থেকে 1 লক্ষ টাকায় ব্যাক নিই তাহলে এই যে 7,000 টাকা আমার কাছে লস গেল এটা আমি কিভাবে আমার মানে এটার কি সলিউশন হবে যেহেতু সুদ হারাম কোন সুদ মানে আমি যদি কাউকে ধার দিই তো আমি তার কাছ থেকে তো কোনো এক্সট্রা অ্যামাউন্ট নিতে পাবো না সেক্ষেত্রে আমার যে ইনফ্লেশনের লসটা হবে ওইটার সলিউশন কি কিসে ইনভেস্ট করতে চাচ্ছ
ইনভেস্ট না, ধরেন আমি আমার কোনো বন্ধুকে বা কাউকে আমি ধার দিলাম 1 লক্ষ বা 2 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু মুদ্রাস্ফীতি হলো তখন। ওমাই ইয়াকরিদুল্লাহ কারজান হাসানা, আল্লাহ সুবহানাহু তাআলা সাধারণ যে কোনো মুসলিমের বিপদে, আমি কিন্তু বলেছি বিপদে, একটু এক মিনিট সাইলেন্ট প্লিজ, যে বিলাসী পণ্য ক্রয়ে সুদী লেন তো বহু দূরের কথা, স্বাভাবিক কর্জ নেওয়ারও ধারে কাছে ইসলাম নাই। ইসলাম হচ্ছে অল্পে তুষ্টিতে বিশ্বাস করে, ঋণ বিমুখতাকে বিশ্বাস করে। ঋণ বিমুখতা কেন? ঋণ বিমুখ থাকলে ইনার স্বাধীনতা থাকে, ইনার পিস। আপনি আজকে ঋণ নিলে পরের দিন পরিশোধ করতে পারবেন না, মিথ্যা বলতে হবে, ছেলেকে দিয়ে মিথ্যা বলাতে হবে যে বাবা বাড়িতে নাই, তারপরের দিন আপনি ঋণ পরিশোধ করার জন্য চুরি করবেন, তারপরের দিন ডাকাতি করবেন, তাহলে আপনার কী হলো? ইনার পিস ধ্বংস হলো, স্বাধীনতা ধ্বংস হলো, আপনার সেলফ রেসপেক্ট ধ্বংস হলো। এই জন্য ইসলাম চায় না যে মানুষ ন্যূনতম কর্জে হাসানাও না নিক, মরে যাচ্ছে বিপদে পড়তেছে তখন নিবে সেটা আলাদা কথা। তো ওই মরে যাচ্ছে বিপদে পড়েছে তখন যে লোনটা দেওয়া হয় কর্জে হাসানা, সেটিকে আল্লাহ বলেছে আমার ইউক্রিদুল্লাহ কর্জান হাসানা, এই কর্জটা তুমি আল্লাহকে দিলা। এই কর্জটা আমরা কাকে দিলাম? আল্লাহকে দিলাম। এর চেয়ে বড় কথা আর আছে? এর চেয়ে বড় কথা নেই। তাহলে বিপদে পড়া কোনো বন্ধুকে যখন আপনি কর্জ দিবেন তখন মনে করবেন কাকে দিলেন? আল্লাহকে দিলেন। চেষ্টা করবেন আদায় হওয়ার, না হলে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিদান আপনাকে দিবেন জি পরের জন্য। আচ্ছা, তার আগে একটু এক মিনিট, বন্ধুদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছে। ইচ্ছাকৃতভাবে বা শয়তানের প্ররোচনায় পড়ে নামাজ কাজা বা বাদ করলে পুনরায় তা আদায় করলে নামাজ কবুল হয় কি না? অবশ্যই কবুল হয়। নামাজ কাজা হওয়ার সিস্টেম আছে, মনে থাকতে হবে যে আমি কতটুকু কাজা করেছি। মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান তাকওয়া কীভাবে আনবো, নিজের অতিরিক্ত চাহিদা কীভাবে কমিয়ে অল্পে সন্তুষ্ট থাকবো, এই দুইটা বিষয় সম্পর্কে একটু বলতেন। এটিও আমাদের বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন, যে অল্পে সন্তুষ্ট থাকা এবং নিজের অতিরিক্ত চাহিদা কমিয়ে আনা এবং আল্লাহর প্রতি ঈমান তাকওয়া। আমি মনে করি যে কোরআন আমাদেরকে যেই সেন্সে দিনের দাওয়াত দেয় ওই সেন্সে আমরা দায়ীরাও দিনের দাওয়াত দিতে পারি না। মানুষের সাইকোলজির সাথে সবচেয়ে মিলে কোরআন। আপনি কোরআন পড়া শুরু করেন অনুবাদ এবং অর্থ সহ, দেখবেন আপনি যখন যে সিচুয়েশনে আছেন মনে হবে আল্লাহ আপনাকে ওই সিচুয়েশন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে। আপনি ফ্রাস্ট্রেটেড হতাশ অবস্থায় আছেন তখন কোরআন পড়েন, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় আছেন তখন কোরআন পড়েন, যখন মনে অতিরিক্ত চাহিদা কাজ করছে তখন কোরআন পড়েন, প্রত্যেকটা সময় আপনি কোরআন থেকে আপনার জন্য দিক নির্দেশনা পাবেন এবং খুবই ইফেক্টিভ, খুব প্রভাব বিস্তারকারী দিক নির্দেশনা পাবেন। দ্বিতীয় যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে, দুনিয়া যে ক্ষণস্থায়ী সেটির বিষয়ে নিজের বিশ্বাসকে স্ট্রং করার জন্য বিভিন্ন মানুষের মৃত্যুতে, জানাজাতে, কবর জিয়ারতে ইত্যাদিতে অংশগ্রহণ করা, মুমূর্ষ মানুষের পাশে থাকা, সেটি নিজের দাদি হোক নানি হোক, ঠিক আছে, এইটা ফিল করার চেষ্টা করা যে আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি, আমরা ফেরত যাব, যেটি আল্লাহ বারবার কোরআনে বলতে থাকে যে তোমাদের জন্য পরকাল হচ্ছে চিরস্থায়ী আর পরকাল হচ্ছে তোমাদের জন্য বেশি উত্তম। তো পরকালের কথা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর, এখানে আমার আম্মার একটা ছোট্ট গল্প বলতে হয়, যে আমার আম্মাকে আমরা কোথাও জোরপূর্বক ঘুরাতেও নিয়ে যেতে পারি না, মানে একদম নিতান্ত প্রয়োজন ছাড়া, যে কাজের প্রয়োজন আছে সেটা ছাড়া উনি ইচ্ছাকৃত হবে কোথাও কোনো কিছু দেখতে যায় না, যে আজকে এখানে এটা হচ্ছে চলেন বা চলেন কক্সবাজার দেখে আসি, উনি বাংলাদেশের কোনো দৃশ্যমান যে অঞ্চলগুলো আছে উনি কোনোদিন দেখেন উনি এবং দেখতেও জাননি। এই উত্তরটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। তো আমি যখন বারবার জিজ্ঞেস করি যে আপনি কেন এগুলো দেখতে যেতে চান না, মাঝে মাঝে রাগারাগি করি, তখন আমার আম্মা এটি উত্তর দেয় যে আমি এগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জান্নাত চাই এবং আল্লাহ জান্নাতের যে ভালো জিনিস আমাকে দেখাতে পারবে। তো এই এই কক্সবাজার কি জান্নাতে তৈরি করা সম্ভব নয়? হ্যাঁ, সে উত্তম জান্নাতে তৈরি করা সম্ভব। আপনি প্রত্যেক যে জিনিস স্যাক্রিফাইস করছেন তার বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান চাইবেন পরকালে, এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই নিজের অন্তরকে শান্ত করার এবং নিজের অন্তরকে প্রশান্তি দেওয়ার, একটাই রাস্তা আছে, প্রত্যেকটা স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে, পরকালে জান্নাতে চাইতে হবে, যে আল্লাহ এই জিনিসটা আমি বাদ দিলাম, নিতে পারছি না, আরেকজনের দেখতেছি তার আছে আমার নাই, আমি এটি অন্যায়ভাবে অর্জন করতে চাচ্ছি না, আপনি এটির বিনিময়ে আমাকে জান্নাত দিন এবং জান্নাতে এটি দিয়ে আমার জন্য ব্যবস্থা করুন। তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।